ও হেরা, আমরা গোলাম কার? হাজার আমার জীবন কার? ইসলাম তাকে ছিন্ন বিচ্ছিন্ন টেনে নিঃশেষ করে দেওয়া ষড়যন্ত্র ফাঁকা পুক্ত উঠছে সারা দুনিয়ায়, আর আমরা এখনো নাকে তেল দিয়ে ঘুমাই জোরে বলেন ঠিক কিনা? ইসলাম শব্দটাই আজকে অসহ্য। ইসলাম শব্দ শুনলেই অনেকের গায়ে ব্যথা হয়, কি বলেন না ঠিক কিনা? ও মুমিন মুসলমান, ইসলাম ধর্মটাকে নিঃশেষ করার সব ষড়যন্ত্র পাকা পুক্ত, এই জন্য শব্দ ইসলামটাকেও শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। কিন্তু তাদের উদ্দেশ্যে বলতে চাই, ইসলামকে না হয় 56,000 বর্গ মাইলের এই দেশের কোনো একটা জায়গা থেকে মুছে দিবে, কিন্তু কোটি কোটি মাইল বিস্তৃত যে ইসলাম, সেই ইসলামকে কোনোদিন নিস্তব্ধ করা যাবে না, নিঃশেষ করা যাবে না। আওয়াজ দিবেন ঠিক কিনা? ইসলামকে হয়তোবা কাগজের মধ্যে লেখা সেই জায়গাটা থেকে মুছে দেওয়া যাবে, কিন্তু এই বক্ষে যারা স্থান করে নিয়েছে ইসলামকে, রক্তে লেখা সেই ইসলামকে, বুকের মধ্যে ধারণ করা ইসলামকে, কিয়ামত পর্যন্ত নিঃশেষ করা যাবে না। ইয়ামান পারে নাই, ফেরাউন পারে নাই, হামান পারেনি, সাদ্দাত পারেনি, নামরুদ পারেনি, আবু জাহেল, আবু তালেব সহ সব বেঈমানরা চেষ্টা করেছে ইসলামকে নিঃশেষ করবো, পারেনি। আজকের দুনিয়ার কোন ফেরাউন পারবে না, পারবে না ঠিক কিনা? ও মুমিন মুসলমান, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দীনের নাম হলো ইসলাম, আমাদের নাম হলো মুসলমান, এই জন্য ইসলাম রক্ষা করার দায়িত্ব আমাদের, কি বলেন ঠিক নেই? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও মুমিন মুসলমান, আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। মুসলমান কোনদিন কোন তাগুতের গোলামি করতে পারে না, মুসলমান কোনদিন কোন বেঈমানের কাছে মাথা নত করতে পারে না। মুসলমান যদি কোনো মাথা নত করতে হয়, মুসলমান যদি কোনদিন কোনো মাথা নত করতে হয়, মুসলমান মাথা নত করবে একমাত্র কার কাছে? ও মুমিন মুসলমান, আল্লাহ রব্বি করিম যিনি আমাদের মাবুদ, তাকে আমরা চিনি নাই, তার বিষয়ে আসলে আমাদের পরিচয় জানা নাই, এই জন্য মুসলমান ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অনেক সময় ভুল করে বসে। কিন্তু দেখুন, আল্লাহ যদি কোনো দয়াবান না হতেন, মেহরবান না হতেন, দয়া সাগর আল্লাহ, দয়াবান না হলে যে বেঈমানগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলে, সঙ্গে সঙ্গে তাদের মুখগুলো সেলাই হয়ে যেত, বলেন ঠিক কিনা? সাথে সাথে এই মুখগুলো নিঃশেষ হয়ে যেত, যারা ইসলামটাকে শেষ করতে চায়। কিন্তু ইসলামকে শেষ করা সম্ভব? জোরে বলেন, আর জোরে, ইসলামের হেফাজতকারীকে, আর জোরে বলেন কে? ও মুমিন মুসলমান, আল্লাহ হেফাজতকারী, আল্লাহ কে? আল্লাহ হলেন সবচেয়ে বড় ক্ষমতাধর, নিজের ইচ্ছায় যিনি যখন যা কিছু করতে পারেন, যিনি সামান্য পরিমাণ যদি জমিনকে বলে হে জমিন, একটু ভূমিকম্প দে সারা দুনিয়া ধ্বংস হতে পারবে, কি বলেন ঠিক? সুনামি, সামান্য ঝলচ্ছাস, নদীর পানি একটু নাড়া দিলে সঙ্গে সঙ্গে 4 লক্ষ মানুষ শেষ হয়ে পড়ছে। জোরে বলেন, জাপানের মতো ক্ষমতাধর রাষ্ট্রটাকে 5 সেকেন্ডে বুঝায় দিলেন,
আল্লাহ চাইলে সবকিছু করতে পারেন, বলে বলেন ঠিক কিনা? ও ইসলাম বিদ্বেষী শক্তি শুনে নাও, সেই মালিক মরে নাই, সেই মালিক এখনো আছে। আল্লাহর ইসলামের উপর হাত দিও না, ফেরাউনের মতো ধ্বংস হয়ে যাবে, বলে বলেন ঠিক কিনা? হামানের মতো ধ্বংস হয়ে যাইবা, সাদ্দাদের মতো ধ্বংস হয়ে যাইবা, আল্লাহ না করে হতে পারে তোমাকে জমিন গ্রাস করে ফেলবে, জমিনের নিচে তুমি ঘাস হয়ে নিঃশেষ হয়ে যাইতে পারো, কি বলেন ঠিক নেই? আসলে আজকে ইসলাম পিছনে চলে গেছে। কেন? আমাদের চারিত্রিকগত দুর্বলতার কারণে, অবনতির কারণে খারাপ লাগছে না? মুসলমান তো ছিল চরিত্রের আধার, এক একজন মুসলমানের আখলাক দেখে আর কিচ্ছু লাগে না, এমনি মানুষ মুসলমান হয়ে গেছে। আল্লাহর বলিদের চেহারার দিকে তাকায় সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যেতে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বলা হয়, লক্ষ লক্ষ হিন্দু এই আল্লাহর কুতুবের চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। এখন আমাদের চেহারার দিকে তাকাইলে মুসলমান হওয়ার দূরের কথা, মাঝে মাঝে হে চিন্তা করে আমি মনে হিন্দু আর আমার সাথে বসে মুসলমান কথা বলেন না? হিন্দু যদি কোনো সিগারেট 5 টাকা, মুসলমানের ছয় 10 টাকা। হুজুর টুজুর যদি কোনো মাঝে মধ্যে দেখে, আর হুজুর যদি কোনো বলে কি রে না কি খাও, তো তাড়াতাড়ি কয়েকটা টান দেয়, সে জিগিরার নাম কি? সুখ টান দেয়। আর কিছু বেয়াদব আছে, হুজুর দেখলেও বেশি করে টানে হুজুরের চেহারার মধ্যে মারে, আছে না? আবার অনেক আল্লাহর ওলি দাবিদাররাও আছে যাদের দরবারে মর্যাদা চলে চলে না, বেপর্দা চলে না, চলে না, নাচানাচি, মারামারি, ধরতবলা, অমুমি, হালাল না হারাম, কিছু কিছু কাজ দেখতে বৌদ্ধদের মতো মনে হয়, কিছু কিছু কাজ দেখতে খ্রিস্টানদের মতো মনে হয়, মুসলমান হয়ে গেছে ওই কাকের মতো, নিজের নাচ ভুলে গেছে, জোরে বলেন ঠিক কিনা? কবি বড় সুন্দর করে বলেছেন, ও মুমিন মুসলমান, ওই রকম ভ্যারাইটির মুসলমান কেন হতে যাইবা, যে মুসলমানের কোন সক্রিয়তা নাই, যার দিকে তাকায় ইসলাম দেখা যায় না, এটা নামে মুসলমান কামে কোনোদিন মুসলমান হইতে পারে না, ঠিক কিনা? হাফেদা গেল সুলখাহি সুলখ কুনবা খাসরান, বা মুসলমান আল্লাহ আল্লাহ যারা চেষ্টা করে সবার সাথে তাল মিলিয়ে থাকবো, যারা আমার আল্লাহর বিরুদ্ধে বলে তাদের সাথেও আমার মিল থাকবে, যারা আমার নবীর বিরুদ্ধে বলে তাদের সাথেও মিল রাখবো, হিন্দুদের সাথেও মিল থাকবে, বৌদ্ধদের সাথেও মিল থাকবে। ও মুমিন মুসলমান ভুল বুঝবেন না, হিন্দু ভাইরা তাদের মতো করে তাদের ধর্ম পালন করো, কোনো সমস্যা নাই, তাদেরকে মারতে বলি না, বৌদ্ধদেরকেও মারতে বলি না,
মানলে সেগুলো হালাল হবে না বরং হারাম হবে, এটাই সঠিক। কিন্তু মুসলমান আপনি আমি মুসলমান হইয়া ওয়াজ মাহফিল দিলে আসি না, কিন্তু মেলা দিলে মুসলমানের ছেলের অভাব থাকে না, যদি বলেন ঠিক কি না? মুসলমানের ঈদগাহে কোন হিন্দুকে আসতে দেখা যায় না, কিন্তু মুসলমান বৌদ্ধদের যখন বিভিন্ন পূজা শুরু হয় তখন তাদের পূজার মধ্যে মুসলমান গিয়া হাজিরা দেয় আছে না নাই? জোরে বলে ও মুমিন, এগুলো মুসলমানের স্বভাব নয়, মুসলমানের স্বভাব হবে সত্যিয়। যারা মুসলমান নামে মাত্র মুসলমান, মুসলমানের মধ্যে বলবে আল্লাহ আল্লাহ, হিন্দুদের কাছে গিয়ে বলবে রাম রাম, ঠিক কিনা? দরকার ও মুসলমানেরা, আজকে আমাদের সক্রিয়তা শেষ হয়ে গেছে, এই জন্য বাংলাদেশে 90% মুসলমানের দেশে বলা হয় গরু নিষিদ্ধ করা হোক, বলা হয় কি? জোরে বলেন কেন হয়? আপনি মুসলমান মুসলমান নাই যে, যদি মুসলমান মুসলমানের মধ্যে থাকতো বাংলার জমিনে যদি কোন শাহজালাল থাকতো, শাহজালালের অনুসারীরা থাকতো, গরু খাওয়া মুসলমানদের অধিকার, এই অধিকারের বিরুদ্ধে বলার পরের দিনে সারা বাংলায় একটাই আন্দোলন করে তাদের সামসিক জবাব দেওয়া হতো, কিন্তু আমরা চুপ রয়েছি জন্য যে আমরা নামে মুসলমান কামে হতে পারি নাই। নাম হলে কি হবে নাকি কাম হতে হবে? বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করলেন কুলাঙ্গার, বিশ্বনবীর বংশ নিয়েও কথা বললেন, বিশ্বনবীর আনিত সৈয়দ ইসলামিয়ার হজ নিয়ে কথা বললেন, এরপর নিবিড় নিবিড়তে বেঁচে যায় ও মুমিন মুসলমান, দুর্বলতা হলো আমাদের, আমরা মালিককে মালিক বলেছি ঠিক, কিন্তু যেইভাবে সেজদা করা দরকার সেইভাবে করি না, তুমি বলেন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে, যদি কোনো চরিত্র ঠিক থাকতো মারামারি করার দরকার ছিল না, কাটাকাটি করার দরকার নাই, বরং আমাদের চেহারা দিকে তাকাইয়ে মানুষ ইসলাম গ্রহণ করত, কি বলেন ঠিক কিনা? যুদ্ধের ময়দানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানের সাথে তরবারি নিয়ে লড়াইয়ের মধ্যে রত আছেন, বেঈমান একবার আলীকে আক্রমণ করে, আলী আবার ওই কাফেরকে আক্রমণ করে, আক্রমণ পাল্টা আক্রমণ, আঘাত পাল্টা আঘাত, এইভাবে চলতে চলতে একটা পর্যায়ে আলী বিজয়ী হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে অস্ত্র, তিনি কাফেরের বুকের উপর বসে গেলেন, কাফের নিরস্ত্র অবস্থার মধ্যে মৃত্যুর প্রহর গুনছে, আর চিন্তা করলো ইসলামের প্রতি আমার যে বিদ্বেষ আছে, মুসলমানদের প্রতি আমার যে বিদ্বেষ আছে, এই জিনিসটার সর্বোচ্চ পর্যায়ে দেখা দিব দেখা দেই, এই কথা বলে আলীর চেহারার মধ্যে তুতু নিক্ষেপ করে দিল। ও মুমিন মুসলমান, আপনি আমি যদি কোনো সেই জায়গার মধ্যে হতাম, ওই অবস্থার মধ্যে তাকে যদি একটু করে জবাই করতাম, থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জবাই করে দিতাম, বলে বলেন ঠিক কিনা? কিন্তু হযরতে আলী তিনি ছিলেন চরিত্রওয়ালা মুসলমান, আখলাকওয়ালা মুসলমান, এই জন্য যখন ওই কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরকার ছিল তাকে সঙ্গে সঙ্গে মেরে দিবেন, কিন্তু না মেরে তিনি তরবারিটা ফেলে দিলেন, তার বুকের উপর থেকে উঠে সরে গেলেন। কাফের আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার ও আলী, আমি তো অপেক্ষায় ছিলাম, তুমি বুঝি এই মুহূর্তে আমার গর্দানটা উড়াইয়া দিলা,
আমি তোমার প্রতি আমার সর্বোচ্চ পর্যায়ের ঘৃণা ছেড়ে দিলাম, আর তুমি কিনা দেখি এখন তরবারি ছেড়ে দিয়ে বরং দূরে সরে গেছো, কি ব্যাপার একটু স্পষ্ট করে আমাকে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরকে ডাক দিয়ে বলে, ও কাফের, এতক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার যে লড়াই চলতেছিল এটা কোন ব্যক্তিগত স্বার্থে লড়াই নয়, এটা কোন ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, বরং এটা ছিল ইসলাম এবং কুফরের দ্বন্দ্ব। কিন্তু যখন তুমি আমাকে থুতু নিক্ষেপ করলা, আমার চেহারার মধ্যে যখন তোমার নিক্ষিপ্ত থুতু এসে পড়ল, আমার শরীরের মধ্যে রাগ এসে গেল, আমার আত্ম অহংকার জেগে গেল, আত্মমর্যাদা বোধ আমার মধ্যে জেগে উঠল, এখন যদি কোনো আমি তোমাকে মারতাম, তোমাকে শেষ করে দিতাম, সেটা ইসলামের কারণে হতো না, আমার আত্মমর্যাদা বোধের কারণে হতো, আমার সম্মানহানির প্রতিশোধ স্বরূপ হতো। এই জন্য আমি আলী চিন্তা করলাম, আমাদের ইসলামে তো ব্যক্তিগত আক্রোশের কারণে কাউকে খুন করা যাবে না, ব্যক্তিগত আক্রোশের কারণে কাউকে হত্যা করা যাবে না, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। ওই কাফের মনে মনে ভাবল, হায়, ইসলামের একজন খাদেম আমাকে অবস্থার মধ্যে পেয়েও সর্বোচ্চ পর্যায়ে প্রতিশোধ দিতে পারত, প্রতিশোধ নেয় নাই, বরং আমারে মাফ করে দিছে, যেই ইসলামের আখলাক গুলো এত সুন্দর। ওগো আলী, তোমাকে সাক্ষী রেখে বললাম আমি মুসলমান হয়ে গেলাম। কিসের বদল? আখলাকের বদল। আজকে আমরা বাহিরে যেমন দুশ্চরিত্রবান, ঘরের মধ্যেও দুশ্চরিত্রবান। ডাক করলেন কথা, জোরে বলেন, ও মুমিন, মায়ের সাথে আমাদের ব্যবহার ঠিক নাই, আব্বা জানের সাথেও ব্যবহার ঠিক নাই, প্রিয় তোমার স্ত্রীর সাথে ব্যবহার ঠিক নাই, সন্তান সন্ততির সাথে আমাদের ব্যবহার ঠিক নাই, কি বলেন ঠিক নেই? জোরে বলেন না। কি ভাই রাগ করলেন আমার কথা? গায়ে লাগতেছে? গায়ে লাগাচ্ছি না, সত্য কথা বললাম। আমরা আখলাক ওয়ালা না যে, চরিত্র ওয়ালা না যে, কোয়ালিটি ওয়ালা মুসলমান না যে, এই জন্যই তো ধর্ম ইসলামকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলা। জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের অধিকার, আমাদের ত্যাগ সরকার ইসলাম, দলীয় চিন্তায় নয়, নিছক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এদেশের লক্ষ কোটি মানুষ ইসলামকে লালন করেই বেঁচে আছে, কি বলেন ঠিক কিনা? পৃথিবীতে এমন কোন দেশ নেই, যেই দেশে এতগুলো আলেম আছে এমন কোন দেশ নাই, যেই দেশে এতগুলো মাহফিল হয় এমন কোন দেশ আপনি খুঁজে পাবেন না, এতগুলো মাদ্রাসা আছে, এতগুলো মসজিদ আছে, এতগুলো দ্বীনের কাজ করনে ওয়ালা লোক আছে। আল্লাহ কসম করে বলি, ইসলাম যদি কোনো থাকে, পথ হারালো পথ খুঁজে পাবে, পথচারী রাস্তা খুঁজে পাবে, পথের ভিখারি ভিক্ষা পাবে, বদ্ধস্থ মানুষগুলো আশ্রয় পাবে, ভুক্ত ভোগী মানুষগুলো ক্ষুধার জ্বালায় যারা যন্ত্রণায় ভোগে তারা খাবার পাবে, চাকরি যারা পায় না তারা চাকরি পাবে, জুলুমের শিকার মানুষগুলো জুলুম থেকে নিষ্কৃতি পাবে, অত্যাচারের শিকার মানুষগুলো অত্যাচার থেকে নিষ্কৃতি পাবে। কিন্তু আল্লাহর কসম করে বলি, যেই দিন ইসলামকে নিঃশেষ করা হবে, শব্দ বলে শেষ করা হবে, সেই দিন জুলুম বাড়বে, অত্যাচার বাড়বে, নিপীড়ন বাড়বে, জুলুম অত্যাচারে এই দেশ কালো হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। কিন্তু কসম খোদার, যতদিন পর্যন্ত এই দেশে দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, পাগড়িওয়ালা আছে, ধর্ম ইসলামকে কাগজ থেকে নিঃশেষ করা যাবে, বুকের ভিতর থেকে নিঃশেষ করা যাবে না, আওয়াজ দিবেন ঠিক কিনা?